আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে আমাদের বিষয়বস্তু হলো যে বাংলাদেশি মুদ্রা ও নোট। বাংলাদেশি মুদ্রা ও নোট তোমরা সবাই চেনো, যেমন মুদ্রাগুলো হচ্ছে পয়সা বা ধাতব যে মুদ্রাগুলি, এগুলি আবার নোটগুলি হচ্ছে সাধারণত টাকা, এগুলি কাগজি নোট হয়। তাহলে এই মুদ্রাগুলি আমরা নাম জেনে নেই। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে আমি লিখেছি যে বাংলাদেশি মুদ্রা ও নোট। বাংলাদেশি মুদ্রা: এক পয়সা, পাঁচ পয়সা, দশ পয়সা, পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সা, এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, এগুলি হচ্ছে বাংলাদেশি মুদ্রা, ধাতব মুদ্রা, মুদ্রা এগুলি। এবং বাংলাদেশি নোট, নোটগুলো হচ্ছে কাগজে হয়, সাধারণত কাগজের তৈরি, যেগুলো হচ্ছে এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ টাকা, একশত টাকা, দুইশত টাকা, পাঁচশত টাকা এবং এক হাজার টাকা, এগুলো হচ্ছে বাংলাদেশি নোট। তাহলে এই বাংলাদেশি মুদ্রা এবং নোট এগুলির নাম তোমরা মুখস্থ করে ফেলবে। আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।